ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেটার নাম্বার হলো 2566FP, ডেট 3rd September 2020। অর্থাৎ গতকাল এই নোটিফিকেশানটা বেরিয়েছে। এই নোটিফিকেশানটা যেটা মূল বক্তব্য সেটা হলো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো আগের মতোই সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে বন্ধ থাকবে। অর্থাৎ আগের যে নোটিফিকেশান যেটার নাম্বার হলো 2259, ডেট 20/7/2020, এই নোটিফিকেশান অনুযায়ী সমস্ত স্যাটারডেগুলো পাবলিক হলিডে ঘোষণা করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ব্যাঙ্কগুলোতে, সেটা এখন তুলে নেওয়া হচ্ছে। এবার নোটিফিকেশানটা কী বলছে দেখুন, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ডিক্লেয়ার্ড অল স্যাটারডেজ টু বি পাবলিক হলিডেজ আন্ডার দ্য প্রভিশন অফ NI অ্যাক্ট ইন রেসপেক্ট অফ অল ব্যাঙ্ক ব্রাঞ্চেস ওয়ার্কিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার নোটিফিকেশান নাম্বার 2259FP2, ডেট 20/7/2020। Now in consideration of the current COVID-19 situation and relaxation in different activities permitted by the government outside the containment zone, it has been decided to rescind the effect of aforesaid notification with immediate effect, thereby allowing all bank branches to work on Saturday henceforth, excepting second and fourth Saturday, which had so long been observed as holiday of the bank prior to issuance of notification dated 20/7/2020. অর্থাৎ এই অর্ডার অনুযায়ী ব্যাঙ্ক আগের মতোই স্যাটারডেগুলোতে যেমন খোলা বা বন্ধ থাকতো সেরকমই থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।